सामाजिक जोगाजोग माध्यम फेसबुक सह इंटरनेट दुनियार नतून ट्रेंड फटोलैब स्मार्टफोन भित्तिक एपटीते छवि आपलोड कर लेटी आरो आकर्षणीय झकझके चकचके करे व्यवहारकारी के देया होच्छे। साइबर निरापत्ता विश्लेषकरा बोलछेन एमन छवि पावार बिनिमये जे तथ्य एपटी संगे ग्राहकरा शेयर करछेन आशंका रयेछे सेगुलो चले जाच्छे मार्किन गोयेंदा संस्थागुलोर काछे। যুক্তরাষ্ট্রের লিনারক ইনভেস্টমেন্ট লিমিটেডের মালিকানাধীন ফটোল্যাবের সঙ্গে মার্কিন গোয়েন্দা সংস্থা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যকার সম্পর্ক বুঝতে হলে যেতে হবে একটু ভিন্ন প্রসঙ্গে। মার্কিন গোয়েন্দা সংস্থা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর কাছে মানুষের মুখমণ্ডল চিনতে পারা বা ফেস রিকগনিশন এবং বিশ্লেষণী সফটওয়্যার বিক্রি করত টেক জায়ান্ট আইবিএম। কিন্তু সম্প্রতি গোয়েন্দা সংস্থাগুলোর কাছে এসব প্রযুক্তি আর বিক্রি করবে না বলে মার্কিন কংগ্রেসকে এক চিঠিতে সাফ জানিয়ে দেয় আইবিএম এর প্রধান নির্বাহী কর্মকর্তা অরবিন্দ কৃষ্ণা। আর ঠিক এখানেই জন্ম নেয় ফটোল্যাব ট্রেন্ড। প্রযুক্তিভিত্তিক মার্কিন সংবাদ মাধ্যম দ্য ভার্জ বলছে 2010 সালে প্রতিষ্ঠিত হয় লিনারক ইনভেস্টমেন্ট লিমিটেড এবং তাদের মালিকানায় 14টি অ্যাপ আছে বর্তমানে। এগুলোর বেশিরভাগই ছবি সংক্রান্ত এবং ফটোল্যাব অ্যাপটিও 2010 সালেই তৈরি হয়। এত বছর অ্যাপটি আলোচনায় না এলেও আইবিএম ফেস রিকগনিশন বন্ধ করার কিছুদিনের মধ্যেই দুনিয়ায় ভাইরাল হয়ে যায় এই অ্যাপটি। আর প্রযুক্তি বিশ্লেষকদের সন্দেহ ঠিক এখানেই। আপলোডের সময় ফটোল্যাবকে যে ছবি দিচ্ছেন সেটি হাই রেজুলেশনে তাদের কাছেই থেকে যাচ্ছে। ফেসবুক গুগলের কাছেও ছবি থাকে কিন্তু সেগুলো হাই রেজুলেশনে থাকে না, যে কারণে হাই রেজুলেশনে ছবি আপলোডের জন্য ফেসবুক একটি আলাদা প্ল্যাটফর্ম খুলেছে আর সেটি হচ্ছে ইনস্টাগ্রাম। আসলে ফটোল্যাব যেটা করছে তা হচ্ছে হাই রেজুলেশনে থাকা ছবিগুলোকে ডাটা হিসেবে সংরক্ষণ করছে, সেগুলোকে ফেস রিকগনিশন এবং কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তি ব্যবহার করছে। এসব ব্যবহার করে তারা সেগুলো থেকে আরও তথ্য পাচ্ছে আর এসব তথ্যই বিশ্লেষণের জন্য ব্যবহার করা হয়। জাবের আরও বলেন, খেয়াল করে দেখবেন অনেকদিন পর গেল 15 জন অ্যাপটিকে হালনাগাদ করা হয়েছে। এটাকে ট্রেন্ড হিসেবে বিশ্বে ছড়িয়ে দিতে নতুন নতুন ফিচার যুক্ত করা হয়েছে। এর ফলে যে বিপুল পরিমাণ তথ্য তাদের সার্ভারে জমা হচ্ছে সেগুলো ওদের কাছে গুরুত্বপূর্ণ সম্পদ। এগুলো বিশ্লেষণ করে যে তথ্য বের হবে সেগুলো আরও গুরুত্বপূর্ণ হবে। এমনকি আমরাও জানি সাইবার ওয়ার্ল্ডের এই যুগে তথ্যই সম্পদ। আরেক সাইবার নিরাপত্তা বিশ্লেষক তানভীর হাসান জোহা বলেন, আপনার ডিভাইসে অ্যাপটি কাজ করতে যেসব বিষয়ের উপর অ্যাক্সেস চাই সেদিকে একটু খেয়াল করুন। দেখবেন অ্যাপটি আপনার ডিভাইসের স্টোরেজের অ্যাক্সেস চাই। আপনার স্টোরেজ থেকে যে কোনো ফাইল সে রিড করতে পারবে, চাইলে মুছেও দিতে পারে। এমনকি আপনার ফোনে থাকা সব কন্ট্যাক্টস, অর্থাৎ যেসব মানুষের নাম, নম্বর এবং ইমেল অ্যাড্রেস সংরক্ষণ করে রেখেছেন সেগুলো তারা অ্যাক্সেস নিয়ে পড়তে বা মুছে ফেলতে পারবে। এছাড়া আরও অনেক বিষয়ে তারা অ্যাক্সেস নেয় আর এসব অ্যাক্সেস থেকে তারা যে তথ্যগুলো পাবে সেগুলো তারা সংরক্ষণ করে রাখবে। এটা একজন ব্যক্তির ক্ষেত্রে তো বটেই, এমনকি তার পরিচিত সবার গোপনীয়তা এবং নিরাপত্তার জন্য চরম ঝুঁকিপূর্ণ। জোহা বলেন, একটা উদাহরণ দিই, অনেকেই আছেন যারা ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর, এটিএম কার্ড নম্বর এমনকি পিন কোড সহজে মনে রাখার জন্য মোবাইলে সেভ করে রাখেন। এখন এসব তথ্য অন্য কারো হাতে গেলে কি হতে পারে একবার ভাবুন।